1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের একটা নতুন সন্ধ্যেবেলা বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে চ্যানেল ওয়ানে আজ একজন নতুন অতিথি। অতিথি 90 দশকের বিশিষ্ট কবি, বাঁকুড়া থেকে বসবাস করে সেখান থেকে লিখে লেখা পাঠিয়ে বাংলা কবিতা দখল করে নিয়েছে, একেবারে নিজের একটা উল্লেখযোগ্য স্থান, সেই স্বরূপ চন্দ। স্বরূপ, তোমাকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত জানাই। নমস্কার। যারা দেখছেন তাদের আরও একটা তথ্য জানাবার, স্বরূপচন্দ তার একটা এক থোঁয়া মুড়ি আর দুটো বাতাসা এই নামাঙ্কিত কাব্যগ্রন্থের জন্যে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির বিনয় মজুমদার পুরস্কার পেয়েছে 2018 সালে, তাই তো? 2000। তো যাই হোক, এখানে স্বরূপ মজুমদার আজকে আমাদের সঙ্গে কথা বলে গেছে। স্বরূপ, তোমাকে স্বাগত জানাই। তুমি এই যে বাঁকুড়া থেকেই লেখালেখি করে গেলে, কখন ইচ্ছে হয়নি কলকাতায় আসবো? হ্যাঁ, একাধিকবার ইচ্ছে হয়েছে। হ্যাঁ, একটা স্বপ্নই ছিল এক সময় যে কলকাতায় বসে লেখালেখি করব, কিন্তু সবসময় ভাবলেই তো হয় না, স্বপ্ন দেখলেই তো স্বপ্ন সফল হয় না। হ্যাঁ, বাঁকুড়া থেকেই লেখালেখি শুরু করেছি, বাঁকুড়াতেই। হ্যাঁ, এখন তো আর বাঁকুড়া থেকে আর উঠে আসা সম্ভব নয়, তবে বাঁকুড়া থেকে উঠে এসে কলকাতায় জায়গা করে নেওয়া, এটা দীর্ঘ 30 বছর ধরে কলম আঁকড়ে পড়ে থেকে, হ্যাঁ, এটা খুব মানে খুব সহজ কাজ ছিল না। সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তুমি একজন কবি। তো আমি যখন প্রথম লেখালেখি করতে আসি, রবীন্দ্রনাথের প্রতি একটা কবিতা আছে না, শ্রীকান্ত ভট্টাচার্য, তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে, তো আমার দাদা লেখালেখি করত। হ্যাঁ, সেই দাদা মাটিটা তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, এখনও লেখালেখি করেন দাদা, কবি দিলীপ চন্দ। তো সেখান থেকেই আমি অনুপ্রাণিত হই। হ্যাঁ, এবং আস্তে 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 সারা পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিনিধি স্থানীয় কাগজে লিখি, বড় কাগজে লিখি, বাণিজ্যিক অবাণিজ্যিক সমস্ত রকম কাগজে লিখি। তোমার একটা বইতে বাঁকুড়া পুরুলিয়ার যে লোকেল যাকে বলে, তার পরিবেশ, তার ভূপ্রকৃতি, তার অনেক কিছু ছাপ পাওয়া যায়, তুমি তেমন একটা কবিতা পড়বে? কবিতার নাম রূপেন হাসদা। আমি বাঁকুড়ার পাবলো নেরুদা, চিলি আমার দেশ নয়, লাতিন আমেরিকা আমার মহাদেশ নয়, সান্তিয়াগো নয়, আমার জন্ম পুরুলিয়ার বান্দোয়ানে। একদিন বাঁকুড়া থেকে দিল্লি যাচ্ছি, আমার প্লেন ক্র্যাশ করলো ফুলডুঙ্গরির জঙ্গলে, দুদিন জ্ঞান ফিরল না। তৃতীয় দিন মাঝরাতে জ্ঞান ফিরল যখন, দেখি একটা লোক পিঠে স্লিপিং ব্যাগ, কাঁধে বন্দুক নিয়ে একটা আধ পোড়া খরগোশের ঠ্যাং চিবোচ্ছে। আমি লোকটাকে চিনতে পারলাম, লোকটাকে দেখেই আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। এই লোকটার ছবি যিশুর চেয়েও বেশি বিক্রি হয়, এই লোকটার জন্ম আর্জেন্টিনায়, মৃত্যু বন্দুকের গুলিতে। এই লোকটা বলিভিয়ার জঙ্গলে গান লেখে, কিউবার রাস্তায় সুর করে, খোলা আকাশে নিচে গায় উই শ্যাল ওভারকাম। লোকটা আমার মনের কথা বুঝতে পারল, সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এটা বলিভিয়া নয়, ফুলডুঙ্গরির জঙ্গল, আমি চে গেভারা নই, জঙ্গল মহলের রূপেন হাসদা। বাহ, তোমার কবিতা তো বেশ ঝাঁঝালো হয়ে। হ্যাঁ, ঝাঁঝালো। ও আসলে এই এমন একটা সময়, আমি তো শিক্ষকতা আমার পেশা, বেশ 12-13 জন স্টুডেন্টকে, হ্যাঁ, গৃহ শিক্ষকতায় আমার পেশা, তো বেশ 12-13 জন স্টুডেন্ট পেয়েছিলাম একেবারে মান্দোয়ানের। হ্যাঁ, মান্দোয়ানের যারা ভূমিপুত্র, হ্যাঁ, তাদের মধ্যে একটি ছেলের বাড়িতে মা বাবাদের যাতায়াত করতো, হ্যাঁ, এবং ওদেরকে ওর বাবা খাবার পৌঁছে দিত জঙ্গলে, এবং সেই জঙ্গলে খাবার পৌঁছে দিয়ে প্রথমে খাওয়াতো, বলতো আগে তুমি খাও তারপর আমরা খাবো, হ্যাঁ, তারপর ওকে ছাড়তো। এটা দিনের প্রতিদিন এই গল্পগুলো, হ্যাঁ, আমাকে খুব তাতিয়ে দিয়েছিল সেই সময়। এই বইটাতে ওই ফ্লেভারটা আছে আর কি, ওই জঙ্গলমহলের ওই যে
একটা সময় ছিল খুব উত্তপ্ত সময়, যার আঁচ আমি বাঁকুড়া শহরে বসেও পেয়েছিলি, যারা সারা পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়েছিল। বটেই তো। আর একটা কবিতা শুনিনি, একটু অন্যরকমের কবিতা শোনাই। অন্যরকম, এখানেও ঝাঁজ আছে কবিতাতে। কবিতার নাম কাল্লু চাল্লু। বঙ্কুবেরা পাড়ার এক পাষণ্ড প্রতিবেশী, বঙ্কুবেরার বউ মাদার ডিয়ারির সুলভ বিপণী। বঙ্কুবেরার দুই ছেলে কাল্লু আর চেল্লু, পাড়ার আশীর্বাদ না অভিশাপ সে এক গভীর রহস্য। কাল্লুর ভয়ে পাড়া কাঁপে, শীত থেমে যায় বাঁকুড়ার আগে। চেল্লুর ভয়ে পাড়া কাঁপে গাঙ্গে উপত্যকায় বর্ষা ঢোকে দেরিতে। আমরা কাল্লু চেল্লুর বিরুদ্ধে থানায় জানিয়েছি, থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে চেল্লু কাল্লুকে। 24 ঘন্টাও পার হয়নি, চেল্লু কাল্লু আবার ফিরে এসছে পুলিশের গাড়িতে। পুলিশের সঙ্গে কাল্লু চেল্লুর নেক্সাসটা কীরকম, পুলিশের সঙ্গে কাল্লু চেল্লুর কীভাবে রফা হয়, পুলিশের সঙ্গে কাল্লু চেল্লুর রসায়নটা কী, আমাদের ক্ষমতা নাই, ইচ্ছে আছে জানার। বাহ, সাংঘাতিক, এ তো রীতিমতো রাষ্ট্রবিরোধী কবিতা। হ্যাঁ, আমার বারবার মনে হয় যে তুমি সারা জীবন চাকরি বাকরি করবো না, টিউশনই করে দিন চালাবো এই সিদ্ধান্ত নিলে, এবং তারপরেও তুমি কলমটা আঁকড়ে আছো। বড় কম দিন হলো না, 1990 থেকে প্রায় 30 বছর হয়ে গেল আমার নয় দশক থেকে। আমার প্রথম প্রকাশিত কবিতা 1989 স্কুল ম্যাগাজিন, এবং সে বছরেই দুটো লিটল ম্যাগাজিন বাঁকুড়ার লোকাল ম্যাগাজিনে লিখি। কবিতা যেটা দিয়েছে আমাকে বাঁচার রসদ দিয়েছে, কবিতা আঁকড়ে ধরে আমি বাঁচতে শিখেছি। পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি ওকে পুরস্কার দিয়েছেন, তোমার বিনয় মজুমদার পুরস্কার। তোমার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন কে? আমার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন কবি জয় গোস্বামী, ওই সেদিনই। হ্যাঁ, সেদিন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছিলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছিলেন 2018। তুমিও ছিলে, তুমিও সে বছর এই পুরস্কার পেয়েছো। সুবোধ সরকার ছিলেন। সুবোধদা আমার অনেক কবিতাই পছন্দ করেন, বিশেষ করে এই কবিতাটার উপর উনি লিখেছেন। সুবোধদা লিখেছেন, এক আমেরিকার এক কবির প্রসঙ্গে আসতে গিয়ে আমার কথাও এসছে, এবং সেখানে তিনি একথা লিখেছেন আমার যে ব্যক্তিগত জীবন, হ্যাঁ, এবং কবিতা কিভাবে এক হয়ে গেছে সেটা তিনি লিখেছেন। কবি শোনা যায় যে কবি রণজিৎ দাস এবং কবি সমলকান্তি দাস দুজন অগ্রজ কবি, তোমার একটা বই নিয়ে আলোচনা লিখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন বইটা? এক ঠোঙা মুড়িয়ার দুটো বাতাসা। এই বইটার জন্যই তো তুমি পুরস্কার পেয়েছো? হ্যাঁ, এই বইটার জন্যই, এই বইটাই চেয়েছিলেন, এই বইটাই আমি পাঠিয়েছিলাম। রণজিৎ দাস প্রথমে লেখেন, তারপর শ্যামলদা লেখেন সম্পাদকীয়তে, হ্যাঁ, তারপরে সুবোধদাকে আমি বইটা পাঠাই। হঠাৎই একদিন মেসেজ আসে, তোমার বইটি পড়েছি, ভালো লেগেছে। তো এরকম একজন কবি, এত বড় মাপের কবি, আন্তর্জাতিক মাপের কবি, হ্যাঁ, তিনি স্বীকৃতি দিচ্ছেন, তার ভালো লেগেছে, স্বাভাবিকভাবেই আমিও খুব, হ্যাঁ, উৎফুল্ল, উৎসাহিত হই, হ্যাঁ, আরও কবিতা লিখি। তোমার কোনো কবিতা সংগ্রহ বা নির্বাচিত কবিতা সব কিছু বেরিয়েছে না? না, নির্বাচিত কবিতা সামনের বই মেলাতে বেরোবে, একটা নির্বাচিত কবিতা। কারা করছে বইটা? করছে আলো পৃথিবী নামে একটি প্রতি। আর এই বইটা কারা করেছে? এই বইটা করেছে পাঠক পাবলিকেশন। এটা কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে? এখন আর পাওয়া যাবে বলে মনে হয় না। শেষ হয়ে গেছে বই? শেষ হয়ে গেছে, মানে প্রায় 300-400 কপি তো ছাপা হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, 300 কপি ছাপা হয়েছিল। বেশ, 300 কপি ছাপা হয়েছিল। এরকমই আকর্ষণীয় অনেক কথা আছে, আমরা ফিরে আসছি। আমাদের সঙ্গে আছেন বাঁকুড়ায় বসে বাংলা সাহিত্য কাঁপিয়ে দেওয়া, কবিতা একাডেমি পুরস্কার ছিনিয়ে নেওয়া একজন কবি, স্বরূপ চন্দ। ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আছেন কবি স্বরূপ চন্দ। বাঁকুড়া থেকে সরাসরি কলকাতায় আসেন, কবিতা পড়েন, আবার রাত 12টায় ট্রেন ধরে চলে যান। আজকেও বোধহয় তুমি তাই করবে নাকি? হ্যাঁ, আজও আমি রাত্রি 12:05 ট্রেন ধরে ফিরবো। তুমি কি আজকে তোমার টিউশনই অ্যাডজাস্ট করে এসছো? অ্যাডজাস্ট করে এসেছি, 7 দিন আগে থেকে অ্যাডজাস্ট করতে হয়। একদিনে আর তো অ্যাডজাস্ট করা যায় না, মানে টাইমে ম্যাচ করে না। মানে আজকে যাদের পড়াতে তাদের অন্যদিন পড়ি, তাদের অন্যদিন পড়িয়েছি বা আমাকে গিয়ে পড়াতে হবে এরকম আর কি। খুব উল্লেখযোগ্য ব্যাপার, গৃহশিক্ষকতা করে একজন কবিতার কলম আঁকড়ে আছেন 30 বছর ধরে। এটা বাংলা কবিতা, বাংলা সাহিত্যে একটা বিরাট উদাহরণ।
প্রতি ইঞ্চিতে লড়াই প্রতি মুহূর্তে সকাল থেকে আমাকে পারফর্ম করে যেতে হয়। হ্যাঁ, প্রথম টিউশনিতে 5টা লাইন লিখলাম, দ্বিতীয় টিউশনিতে আরও 2টো লাইন এগোলাম, এবং সেগুলো লুকিয়ে লুকিয়ে, গার্জেন যদি দেখে ফেলে হ্যাঁ তাহলে আমার হয়তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এরকম অনেক স্ট্যাটাসও লিখি, ওইভাবেই লিখতে হয়। আর বাড়িতে যখন ফিরি, বিধ্বস্ত হয়ে ফিরি, রাত্রি 11টার সময় কোনো কোনো দিন ফিরতে হয়, তো তারপরেও কবিতা লিখি। তুমি কি বিয়েটা করেছো? হ্যাঁ, বিয়ে করেছি। ছেলেপুলে রয়েছে? হ্যাঁ, ছেলে, এক ছেলে, ক্লাস 9 উঠবে। জীবনের সঙ্গে তার ঘনিষ্ঠ হয়ে থেকে কোনো চ্যালেঞ্জ তুমি ফেলে দাওনি? না, সবকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো। তো তোমার ওই যে পুরুলিয়া বাঁকুড়া নিয়ে আরও কিছু কবিতা শুনে নিই আমরা। আচ্ছা, এই জন্য ধন্যবাদ তোমাকে, মানে তুমি আমাদের কাছে একটা উদাহরণ। আচ্ছা, বান্দোয়ানের কবিতা বারবার প্রসঙ্গ আসছে, বান্দোয়ানের প্রসঙ্গ, আমি একবার বান্দোয়ান শিরোনামের একটা কবিতা পড়ি। হোক, একটু তাজা বাতাস আসুক, বাঁকুড়ার লাল মাটির ঘ্রাণ। বান্দোয়ান। বান্দোয়ানে ছিলাম যখন, গলায় মাদল ঝুলিয়ে বাজাতাম সারা রাত। বান্দোয়ানে ছিলাম যখন, বন্দুকের নলে কাঠি ঢুকিয়ে বের করতাম পোড়া বারুদ। বান্দোয়ানে ছিলাম যখন, হাঁড়িয়া মেখে খেতাম চেসোয়াব মিউজ। বান্দোয়ানে একদিন ঢুকলো পুলিশ, পুলিশের জিপ থামলো সীতামণি মুর্মুর উঠোনে, ঘরের আগুর ঠেলে বেরিয়ে এলো সীতামণি। সীতামণির ছেলে পুলিশ দেখে কাঁদতে শুরু করলো, পুলিশের ধমকে থেমে গেল তার কান্না। পুলিশের ধমকে বান্দোয়ানের আকাশ দাঁড়িয়ে পড়ল উগান্ডার পর্বত ছুঁয়ে। পুলিশ বলল, কে বাজায় মাদল? আমি সীতামণির ঘর থেকে বেরিয়ে, আমি বিপিএল তালিকার নিচ থেকে উঠে এসে বললাম, একটা মাদল বাজলে কী এমন ক্ষতি? কেউ চেসোয়াব পড়লে কার পাকা ধানে মই পড়ে? পুলিশ সীতামণি ও আমার গালে চড় মারল, সেই চড়ের আওয়াজ ছড়িয়ে পড়ল পিরাকাটার জঙ্গলে। ভাতের থালা ঠেলে উঠে দাঁড়ালো সনাতন মুর্মু, টাঙ্গি আর বল্লম নিয়ে হপন হেমব্রম চুনি মাহাতো। পুলিশ দেখল যে মেয়েটি কেন্দুপাতা তুলে বাড়ি ফিরছে, তার ঝুড়ি থেকে উঁকি দিচ্ছে চেসোয়াব মিউজ, তার ঝুড়ি থেকে উঠে আসছে মাদলের দৃমিদৃমি দুমদুম। পুলিশ দেখল এক জঙ্গল মানুষ, দেখল তাদের গলায় ঝুলছে মাদল, দেখল এক জঙ্গল মানুষ হাড়িয়া মেখে খাচ্ছে চেসোয়াব মিউজ। বাহ, এই কবিতা তুমি পড়ো কখন? চেসোয়াব মিউজের কবিতা পড়েছো কখন? না, এই এই কবিতাটা, কবিতাগুলোর উৎস হচ্ছে সুবোধ সরকারের একটা কথা আছে যে আমি এই সময়ের কবিতা, এই সময়ের কথা এই সময়েই বলবো। এই এই কথাটা আমাকে নাড়িয়ে দেয়, এই সময়ে যা যা ঘটছে ঘটনা প্রবলভাবে ধাক্কা দিলে হ্যাঁ আমার কবিতা উঠে আসে, বা প্রবলভাবে খুব আনন্দ হলো, চোখ দিয়ে জল পড়ছে সে আনন্দে, এভাবে আমার কবিতার সৃষ্টি হয়। প্রেমের কবিতা লেখো না? প্রেমের কবিতা লিখেছি, প্রেমের একটা সিরিজ লিখেছিলাম আমার প্রেম নামে। তখন কি খুব প্রেম পড়তে? হ্যাঁ, তখন সদ্য কলেজ থেকে পাশ করেছি, কবিতা লিখি, হ্যাঁ বারবার কলেজ স্ট্রিটে ছুটে আসি, কফি হাউসে আড্ডা দিই। কলেজে পড়তে প্রেম করেছো, এখন আর প্রেম করো? না 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 না, এখন আর প্রেম নেই। মানে বারবার কবিতা যে প্রেমে পড়েন তোমার ক্ষেত্রে না 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 না, ব্যতিক্রম, একেবারেই ব্যতিক্রম। কেন তোমার এই প্রেম সম্পর্কে অনীহা কেন? না, প্রেম সম্পর্কে অনীহা না, প্রেমে পড়তে ইচ্ছে করে ঠিকই, কিন্তু টিউশন চলে যাবে, টিউশন চলে যাবে। বেশ, চলে আসি তোমার আরেকটা। হ্যাঁ, ধর্মের নাম ভাত, যে হিন্দু খেতে পায় না তাকে তুমি গীতা পাঠ করে শোনাও, সে শুনবে না। যে মুসলমান খেতে পায় না তাকে তুমি কোরআন পাঠ করে শোনাও, সে শুনবে না। যে খ্রিস্টান খেতে পায় না তাকে তুমি বাইবেল পাঠ করে শোনাও, সে শুনবে না। জেন্দ আবেস্তা যে পড়ে, গন্থ সাহেব যে পড়ে, তাদের পেটে ভাত আছে আমি শিওর, আমি শিওর। যাদের পেটে ভাত নেই, যাদের পরনে এক টুকরো কাপড় নেই, যাদের মাথা গোঁজা গোঁজবার ঠাঁই নেই, তারা বাইবেল নয়, তারা কোরআন নয়, তারা গীতা নয়,
আমি শিওর তারা চে গুয়েভারার ডায়েরি পড়ে। তাদের মধ্যে কেউ একজন কাঁধে বন্দুক ঝুলিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গল থেকে সে তার মাকে চিঠি লেখে, জঙ্গল থেকে সে তার ভাইকে চিঠি লেখে। সেই চিঠি তার মায়ের হাতে পৌঁছানোর আগেই যৌথ বাহিনীর কাঁধে চড়ে সে বাড়ি ফেরে, কফিনবন্দি লাশ হয়ে। গাঁয়ের লোক কাঁদে কিন্তু তার মা কাঁদে না। তার মা চোয়াল শক্ত করে তার ভাইকে বলে, খিদে বোঝে না বারুদের ভাষা, খিদে বোঝে না বন্দুকের নল, সে বোঝে এক থালা ভাত, গীতা নয়, কোরআন নয়, বাইবেল নয়, খিদের পেটে ধর্মের নাম ভাত। বাহ, একবারে মাওবাদের আঁতুড় ঘরে বসে লেখা একটা কবিতা। তুমি সত্যি সত্যি আজকে যারা দেখছেন তাদের মধ্যে যে নাগরিকতার ক্লান্তিকর এক গেমি আমরা অন্যান্য কবিতায় দেখে থাকি, নানান তার কারুকার্য আছে, কারুকৃতি আছে, তবুও বলছি তোমার একেবারে এই যে পুরুলিয়া বাঁকুড়ার বসে জায়গাগুলোর মধ্যে বসে তুমি কবিতা চর্চা করে চলেছো তার একটা স্পষ্ট ছাপ রয়েছে, সময়ের ছাপ তো আছেই। 90 দশক, 2000 সাল এবং উত্তাল দিনগুলিকেও পেরিয়ে আসছি আমরা। শহরে আমরা সংবাদপত্রের মধ্যে দিয়ে যে আঁচ পেয়েছি, তুমি তোমার কবিতায় সে আঁচকে প্রায় উদযাপন করেছো। কেউ যাবেন না, আমাদের সঙ্গে আছেন স্বরূপচন্দ্র, কবি, একেবারে বাঁকুড়ার মাটির মানুষ। আমরা স্বরূপের আরও অনেক কথা লেখা শুনবো, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে আছেন কবি স্বরূপচন্দ্র। স্বরূপ, রবীন্দ্রনাথ তোমাকে ভাবায়? হ্যাঁ, ভীষণ রকম ভাবায়। জীবন্দ দাস, হ্যাঁ, ভীষণভাবে ভাবায়। মানে বাঙালির যে ঐতিহ্য, বাঙালি কবিতা ঐতিহ্য, হ্যাঁ, দুই প্রধান স্তম্ভ। হ্যাঁ, আধুনিক বাংলা, আধুনিক বাংলা কবিতা অবশ্যই, তার আগে তো আছেন, অনেকেই আছেন। তো আমি সেরকম একটা কবিতা পড়ে শোনাতে পারি, যেখানে রবীন্দ্রনাথের একটা, যেখানে রবীন্দ্রনাথের উল্লেখ আছে, প্রসঙ্গ আছে আর। কবিতার নাম গীতবিতান। 50 বছরের ডেসপারের যুবক, হাতে কবচ তাবিজ নয়, বিপত্তারিণী তাগা নয়, ডান হাতে ইয়াং রবীন্দ্রনাথ, বাঁ হাতে জীবনানন্দের উল্কি এঁকে সে কবিতা লেখে। গলায় রুদ্রাক্ষের মালা নয়, ভণ্ড কবিতা সাধক নয়, সে গলায় চুরুট মুখে চের উল্কি এঁকে কবিতা লেখে রবীন্দ্র সদনের দেয়ালে। কবিতা উৎসবে সে যখন কবিতা পড়ে তখন স্বয়ং রবীন্দ্রনাথের স্ট্যাচু কেঁপে যায়। রবীন্দ্র সদনের দেয়াল থেকে চেয়ার অবধি থরথর করে কাঁপে। এরকম একটি মৃদু ভূমিকম্পে দর্শক শ্রোতার ক্ল্যাপিং থামাতে উদ্যোক্তাদের কালঘাম ছুটে যায়। কবি একবার রবীন্দ্রনাথের উকিতে চুমুখে, কবি একবার জীবনানন্দের উল্কিতে চুমুখে, কবি একবার চুরুট মুখে চের উল্কিতে চুমুখে, সে তার বিষাক্ত কবিতা তীর ছোড়ে মুখ দিয়ে। কিন্তু প্রতিটি কবিতা ছোঁড়ার আগে একবার করে একটা মলাট ছেঁড়া বই মাথায় ঠেকিয়ে প্রণাম করে। দর্শক শ্রোতার সন্দেহ হয়, উদ্যোক্তাদের সন্দেহ হয়, উৎসব কমিটি লালবাজারে ফোন করে। লালবাজার নবান্নের নির্দেশ পেয়ে গোয়েন্দা পুলিশ কবিকে ধরে নিয়ে যায়। কবির ব্যাগ থেকে বের হয় কবির পবিত্র আগ্নেয়াস্ত্র, যার প্রতিটি পংক্তিতে বাঙালির রক্তরস, যার প্রতিটি লাইনে বাঙালির হাড়পাঞ্জর। পবিত্র সেই স্কেলিটনটিকে পুলিশ প্রণাম করে, উৎসব কমিটির প্রধান প্রণাম করে। কৌতূহলী জনতার উদ্দেশ্যে পুলিশ ঘোষণা করে, মলাট ছেঁড়া বইটি বাঙালির বাইবেল, মলাট ছেঁড়া বইটি বাঙালির কোরআন, মলাট ছেঁড়া বইটি বাঙালির উপনিষদ, মলাট ছেঁড়া কবির পবিত্র আগ্নেয়াস্ত্রটির নাম গীতবিতান। বাহ, অসামান্য একটা কবিতা। এই তো কবিতা,
তুমি এই যে অথচ কিন্তু দেখো চার্জ আছে, তুমি চের উল্কির সঙ্গে রবীন্দ্রনাথের গীতবিতানকে যেভাবে মিলিয়েছো এটা সত্যি সত্যি, এবং একটা ঘটনার মধ্যে দিয়ে সেটা নবান্ন পর্যন্ত প্রলম্বিত করেছো। হ্যাঁ, আর তুমি এগুলো ভাবো কি করে এত ফ্রেশনেস? এ কি শহর থেকে দূরে থাকার ফল? না, এটা এটা আমি মনে করি কবিতা তো জীবনেরই অংশ, সারা দিন এই জীবনের যে লড়াই এখান থেকেই উঠে আসে আমার কবিতা, আমার কবিতার রাগ, আমার কবিতার তেজ। নানা রকমের দুর্নীতি, অসৎ কাজের সঙ্গে যুক্ত থাকেন তুমি, এই জন্য এই আক্রমণ করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আক্রমণ করেছি। সেরকম আমি কবিতা পড়ে শোনাতে পারি, আমি তেমন কবিতাও পড়তে পারো? হ্যাঁ, তেমন কবিতাটা দিয়ে না হয় এটা আমাদের তৃতীয় পর্ব শেষ করব, তার আগে আমি একটুখানি তোমায় জেনে নিই। শিক্ষকদের মনে মানুষ গড়ার কারিগর, তুমি একজন গৃহ শিক্ষক, সেটাও একটা খুব সম্মানিত পেশা। তোমার হাত থেকে বেরিয়েছে কোনো কৃতি ছাত্র, এরকম কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর আছে। মানে আইআইটিতে খুব ভালো র্যাঙ্ক করেছে এক ডক্টরের ছেলে, হ্যাঁ, সে এখনও পর্যন্ত যোগাযোগ রেখেছে, অথচ আমার সাবজেক্ট আর্টস, সে আমার কাছে বাংলা পড়তে আসতো। একটি ছেলে, সে এখন আমেরিকাতে রিসার্চ করছে, সেরকম ছাত্রও আমি পড়িয়েছি। তোমার বাঁকুড়ার ছেলে? বাঁকুড়ার ছেলে। তোমার কাছে টিউশন নেওয়া ছেলে? আমার কাছে টিউশন নেওয়া। তুমি কি গর্ববোধ করো এরকম ছাত্রের জন্য? অবশ্যই অবশ্যই। তারা কি তোমার কবিতার জন্য গর্ববোধ করে? কেউ কেউ নিশ্চয়ই করে, এবং আমি চেষ্টা করি তাদেরও অনুপ্রাণিত করার। একটু সাহিত্যে ঝোঁক আছে, একটু জানতে চাই, এরকম ছেলে মেয়েদের পেয়েছি, পাইনি যে তা নয়। ধরো কোনো একজন অধ্যাপক তিনি নম্বর বাড়িয়ে দেবার জন্য ম্যাল প্র্যাকটিস করেন, এরকম তুমি, তোমার রাগ হয় না? হ্যাঁ খুব হয়, কিন্তু সেসব ব্যাপারে আক্রমণও করো, নাম ধামের দরকার নেই, কিন্তু তুমি তো সেই অভিজ্ঞতা তোমার আছে। মানুষের ক্ষোভ আছে, মানুষ সেগুলোকে হয়তো প্রকাশ করতে পারে না, মানুষের অসহায়তার সুযোগ নেয় বেশ কিছু উচ্চপদস্থ কর্মচারী বলো, অধ্যাপক বলো, বা অধ্যাপক বলো, বা শিক্ষক বলো, বা ডাক্তার বলো, এরকম কবিতা আমি লিখি। সেরকম একটা কবিতা এবার তুমি যদি আমার পড়ে শোনাও। এই কবিতাটার নাম দুঃখী ভারতবর্ষ। চূড়ামণিপুর একটি সুন্দর গ্রাম, গ্রামটি যেমন প্রাচীন তেমনি গরিব। গ্রামে স্কুল নেই, হাসপাতাল নেই, নলকূপ নেই, পানীয় বলতে পুকুরের জল। অর্থাৎ গ্রামটি গরিব হওয়ায় তার গায়ে দুঃখী ভারতবর্ষের গন্ধ লেগে আছে। সেই গ্রামে এক তরুণ ডাক্তার প্র্যাকটিস করেন, তিনি বাণিজ্য বোঝেন না, তিনি বিপণন বোঝেন না, তিনি সেলফ প্রজেকশন বোঝেন না, বুঝলে শহরে তার পসার জমে যেত, বুঝলে ওষুধ কোম্পানির দেওয়া স্যাম্পেল তার হাত ধরে বিক্রি হতো বাজারে। ডাক্তারবাবু শহর থেকে গ্রামে যান, তিনি যখন রোগী দেখেন তার শহুরে গন্ধবিধুর পরিচয়টি নামিয়ে রাখেন মাটিতে। তিনি মাটি মানুষের ডাক্তার, জন্মজুরের ডাক্তার, তার রোগীর নাম মদন সবর, তাঁর রোগীর নাম সীতামণি মুর্মু, তাঁর রোগীর নাম লখাই সর্দার। ডাক্তারবাবুর ফিজ নির্দিষ্ট নয়, ডাক্তারবাবু রোগীর মুখ দেখে ফিজ নেন, রোগীর পকেট বুঝে প্রেসক্রিপশন লেখেন, সেই মতো অল্প দামের কম ওষুধ লেখেন, প্রয়োজনের বাইরে মেডিকেল টেস্ট করান না, করালে ডায়াগনস্টিক সেন্টারের কমিশন পৌঁছে যেত তার বাড়িতে। বাড়তি ওষুধ লিখলে ওষুধ কোম্পানির হ্যান্ডসাম গিফট পৌঁছে যেত তার বাড়িতে। ডাক্তারবাবু মাটি মানুষের ডাক্তার, তিনি তাঁর শহুরে ক্রেতা আর ডাক্তার সুলভ ভ্যানিটি বাদ দিয়ে চিকিৎসা করেন, তিনি তাই লখাই সর্দারের ডাক্তার, তিনি তাই সীতামণি মুর্মুর ডাক্তার, তিনি তাই মদন সবরের ডাক্তার। অর্থাৎ গ্রামটির মতোই ডাক্তারবাবুর গায়ে দুঃখী ভারতবর্ষের গন্ধ লেগে আছে। বাহ, এই অসামান্য একটা কবিতা শুনলাম। আমাদের সঙ্গে ছিলেন বাঁকুড়ায় বসে 30 বছর ধরে বাংলা কবিতার চর্চা করে যাওয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় পুরস্কার নিজের ঝুলিতে পুড়িয়ে নেওয়া, প্রায় কলকাতা দখল করে নেওয়া একজন কবি স্বরূপচন্দ্র। স্বরূপ, অনেকক্ষণ সময় দিয়েছো, তোমায় অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।